আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গায়ে হলুদের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগের যে ভিডিওটা দেখেছিলেন সেটা হচ্ছে গ্রাম্যভাবে হলুদ মাখানো হয়েছিল। তো আজকে হচ্ছে একটু ছোটোখাটো অনুষ্ঠান করা হচ্ছে, তো আমি বিয়ে বাড়ি থেকে আবার বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে শাড়ি টাড়ি পরে এই তো আমরা চলে আসলাম, আমার মা বোন সবাই সহ। এসে দেখি ওরা কিছু খাবার ডেকোরেশন করেছে, কিছু ফলমূল আর কিছু মিষ্টান্ন খাবার, তো সেগুলো একটু করে দেখছি, তো পরে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটু স্টেজটা সাজানো হচ্ছে বেলুন দিয়ে, তো সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার প্রিমণিকে দেখতে পারবেন এখন, সে হলুদের একটা ড্রেস পরেছে, পরে এত সুন্দর লাগতেছে, কিন্তু বাচ্চাটা কাঁদতে কাঁদতে একদম শুকায় গেল, সারা দিন কাঁদতেছিল, এখন চিপস দিয়ে একটু থামানো হয়েছে। তো ওর কান্না মানে কালকে রাত থেকে, যেদিন বিয়ে বাড়িতে আসছে সেদিন রাত থেকে সারা রাত ঘুমায় না, শুধু কাঁদে, দিনেও কাঁদে। তো এখন চারিদিকে যেহেতু বিয়ে বাড়ির গান বাজতেছে, এখন দেখেন গানের তালে তালে একাই একাই নাচতেছে বুড়িটা। বুড়িটাকে খুব মিস করছি যখন ভয়েস দিচ্ছিলাম, কারণ ওরা এখন সিলেটে গেছে। তো এখন আমরা পাত্রীকে বের করছি। তো বিয়ে বাড়ির প্রোগ্রামের মধ্যে আমার কিন্তু গায়ে হলুদটা বেশি পছন্দের, আপনাদের কাছে কি পছন্দ অবশ্যই জানাবেন। তো এই যে আমরা পাত্রীকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি স্টেজে, গায়ে হলুদের যে স্টেজটা করেছে সেখানে নিয়ে যাচ্ছি। আর এই যে আমি ওড়না ধরেছি, এখন হচ্ছে সবাই এক এক করে খাবারগুলো দিয়ে দিচ্ছে। আর খাবারগুলো কিন্তু বেশিরভাগ খাবারগুলো মানে ডেকোরেশন করেছে পাত্রী নিজেই, কারণ ও এই জিনিসগুলো ভালো জানে। এখনও রেডি হওয়ার আগে নিজেই একটু করে করে দিয়েছে যেহেতু পারে। আর ও কিন্তু পার্লারে সাজে নেই, বাসাতেই সাজছে, তাতেই মোটামুটি ভালোই লাগছে, সিম্পল সাজ বেশি ভালো। তো আমার কাছে গায়ে হলুদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আর আমি সেদিনও খুব এনজয় করেছিলাম। তো হলুদের অনুষ্ঠান এখন শুরু হয়ে যাচ্ছে। এই যে আম্মা একটু বসছে, ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে সেই জন্য। এই যে পিমনিও বসছে, সবাই একটু করে বসে ছবি তুলে নিল। এখন হচ্ছে অনুষ্ঠান শুরু করা হয়েছে, প্রথমে তাওয়াই মাওয়াই মানে ভাবির মা বাবা তারা হলুদ দিয়ে দিল, তারপর নানি নানা মুরব্বিরা আর কি প্রথমে দিয়ে দিল, মুরব্বিরা নাকি প্রথমে হলুদ দিতে হয়। তো এই তো ধীরে ধীরে সবাই দিচ্ছে, সবার এত তো আর ভিডিও করা হয় নাই। এই যে আমার আব্বা, এই যে দেখেন নাতনিকে নিয়ে কী খাওয়াবে আর না খাওয়াবে, কিন্তু সে তো কিছুই খাচ্ছে না, সে কিছুই খাচ্ছে না, যা দিচ্ছে তাই ফেলে দিচ্ছে। এই যে আব্বা এখন বসে পড়েছে, আমার ভাই এ পাশে বসছে। তো সবাই এখন হলুদ দিবে মানে মেয়েকে, ও তো হলুদ দিতে দেয় নাই, কারণ ওকে শুধু খাওয়ানোই হয়েছে, ও হচ্ছে হলুদ দেয় নাই মুখে, কারণ আগের দিনে ওর হাতে পায়ে হলুদ মাখাইছে সবাই, কিন্তু মুখে হলুদ দেয়নি, কারণ মুখে অনেক সময় হচ্ছে প্রবলেম থাকে স্কিনের। এই যে আমার ভাই ভাবি এখন চলে আসছে, এইটা হচ্ছে আমার একমাত্র ভাই আর একমাত্র ভাবি, সেই ভাবির বোনের বিয়ে। তো এই তো ভাবিরা এখন হলুদ দিচ্ছে সবাই মিলে, এখন আমাদের পালা। এই যে আমার বোন প্রথমে দিচ্ছে, তারপর এখন আমি চলে আসব। তো আমরা কিন্তু হলুদ দেওয়ার সময় অনেক মজা করেছি, অনেক ফান করেছি, তো আমার ভালো লাগে। কাউকে খাওয়াইতে নিয়ে আমি খাওয়াই না, এই জিনিসগুলো আমি যার হলুদেই যাই এই জিনিসগুলো করি, আমার কাছে খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। আর গায়ে হলুদে তো এইগুলোই মজা, তাই না? গায়ে হলুদে যদি আপনি একটু ফান না করেন, একটু মজা না করেন, তাহলে কি জমে বলেন? তো এই তো আমি প্রথমে এই জায়গাটায় কি হয়েছিল জানেন, আমি একটা ছেলেকে ভিডিও করতে দিছিলাম যে আমি হলুদ মা হলুদ দিব বা খাওয়াবো, একটু ভিডিও করো। ও মা, ও আবার হচ্ছে ভিডিওতে যে অন করতে হয় সেটা করেই নাই, শুধু ক্যামেরা ধরেছিল। তো পরে আর কি আবার ভিডিও করেছি গিয়ে, এই যে নাচ গান হচ্ছে। বিয়ের কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমার ভিডিওগুলো এডিটিং করতে এবং ভিডিওগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই জন্য আপনাদের কাছে দুঃখিত। অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আমার ভিডিওগুলোকে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন,
অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো না লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো মন্দ সব কিছুই বলবেন আপনারা, ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, পরবর্তী বিয়ের ভিডিও আসছে, এরপরের ভিডিওটা বিয়ের ভিডিও, সবাই দেখার অপেক্ষায় থাকবেন। লাইক কমেন্ট শেয়ার চাই, এখন নাচ গান দেখুন।